আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, যাত্রা বিরতি নিচ্ছি ঢাকার থেকে ফরিদপুর যাওয়ার সময়। আমি প্রতিবারই বাড়ির বাইরে থেকে বাড়িতে যাওয়ার সময় বাড়ির কাছাকাছি এসে, খুব কাছাকাছি এসে মাকে ফোন করি যে মা, আপনার কিছু লাগবে কি না বা কিছু দরকার আছে কি না। তো বরাবর মতো এবারও মাকে জিজ্ঞেস করলাম, মা কিছু লাগবে কি না। তো মা বললেন যে আমার কিছু লাগবে না, গত সপ্তাহে যে তুমি বাইক থেকে পড়ে গিয়ে ব্যথা পাইছিলা, তোমার ব্যথাটা কেমন হয়েছে বাবা? আমি বললাম আমার ব্যথা সেরে গেছে, ব্যথা নাই। বারবার মাকে আমি নানানভাবে জিজ্ঞেস করলাম যে তার কিছু লাগবে কি না। মা কিছু না বললেও আমি তার জন্য কিছু না কিছু প্রতিবারই নিয়ে যাই, কিন্তু মা যখন বলে যে এইটা আমার লাগবে বা এইটা আমার দরকার, ওই জিনিসটা নিতে আমার যেমন ভালো লাগে আপনাদেরও ভালো লাগে নিশ্চয়ই। প্রত্যেক সন্তানেরই মায়ের চাওয়াটা পূরণ করতে ভালো লাগে। তোমার কাছে আমি বারবার নানানভাবে চেষ্টা করলাম যে মা কিছু লাগবে কি না এটা বের করার জন্য, এটা জানার জন্য, বাট মা বললো না আমার কিছুই লাগবে না। স্ত্রীকে ফোন করলাম যে তোমার কিছু লাগবে কি না, সেও বলল যে আমার কিছু লাগবে না। সে বলল যে গত সপ্তাহে চার্জার ফ্যানের ব্যাটারিটা সম্ভবত নষ্ট হয়ে গেছে, চার্জার ফ্যানটা কাজ করতেছে না, বিদ্যুৎ চলে গেলে ছেলেটার অনেক কষ্ট হয়, তাকে বাতাস করতে হয় রাতভর, যতক্ষণ কারেন্ট না আসে সে একেবারে গরম সহ্য করতে পারে না, ওই ফ্যানের জন্য একটা ব্যাটারি নিয়ে আসতে পারলে ভালো হয়, ফ্যানটা আবার কাজ করবে, গরমে ওর কষ্ট হবে না। দেখেন দুইজনই কিন্তু মা, একজন আমার নিজের মা, একজন আমার সন্তানের মা। মা তার নিজের জন্য কখনোই কিছু চায় না, মা সবসময় তার সন্তানের জন্য ব্যাকুল হয়ে থাকে, তার সন্তানের জন্য অস্থির হয়ে থাকে সন্তানের কোনো অসুবিধা হলে, এবং সন্তানের কষ্ট সে সহ্য করতে পারে না। এই মা যিনি আমাদের দুনিয়ার আলো দেখানোর জন্য, যিনি আমাদের দুনিয়াতে আনার জন্য নিজের জীবনকে বাজি রাখলেন, নিজের জীবনকে বিপন্ন করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে দুনিয়ার মুখ দেখালেন, পৃথিবীর আলো বাতাস দেখালেন, বড় করলেন, লালন পালন করলেন। আমাদের মধ্যে অনেক কুলাঙ্গার সন্তান আছে যারা এই মাকে কষ্ট দেয়, কারণে অকারণে কষ্ট দেয়। কী করে পারে মাকে কষ্ট দিতে? আমাদের মা বাবা যদি আমাদের কোনো আচরণে এতটুকু উহ করে শব্দ করে, এতটুকু কষ্ট যদি পায়, আমাদের সব ভালো আমল, ভালো কাজ, কল্যাণ কাজ সব মাটির সাথে মিশে যাবে, কোনো মূল্য নেই তার। তাই দর্শক বন্ধু, আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন এখনো, আমরা যাতে এমন কোনো আচরণ তাদের সাথে না করি যেন আমাদের আচরণে তারা এতটুকু কষ্ট পায়, এতটুকু তারা উহ করে শব্দ করে, এতটুকু কষ্ট যাতে তারা না পায়। তাদের ঋণ যদিও কিছুতে শোধ করতে পারে না, এই পৃথিবীর সমস্ত সম্পদ, এই পৃথিবীর সমস্ত সুখ তাদের পায়ে দিলেও মায়ের ঋণ শোধ করতে পারবো না। তাই আসুন যাদের মা বাবা জীবিত আছেন তাদের সেবা যত্ন করি, তাদের পাশে থাকি, তাদের সাথে সদাচরণ করি, ভালো আচরণ করি। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।